দেশ জুড়ে শীতের তীব্রতা অব্যাহত আছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত। পঞ্চগড়ে সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.9 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা। জেলা জুড়েই চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। দিনাজপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা 7.9 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল হাওয়ায় জুবুথুবু হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষের জনজীবন। হাসপাতালে শীতজনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি। চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও উত্তরে হিমেল বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে উত্তরের জেলা লালমনিরহাটেও। এতে বেকায়দায় পড়েছে নিম্ন আয়ের মানুষ ও দিনমজুর।